নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের আমি স্বাগত জানাবো। আপনাদেরকে ভীষণভাবে আমি অনুরোধ করব, ইস্টবেঙ্গল হেরে গেছে বলে আজ আপনারা জয় ইস্টবেঙ্গল কথাটা লিখতে ভুলে গেছেন। যদি জেতে একটা ম্যাচ, আমি জানি দলে দলে আপনারা ইস্টবেঙ্গল সমর্থকরা ইস্টবেঙ্গল জয়ধ্বনি করবেন, এটা কোনো বিষয় নয়। ইস্টবেঙ্গল হারুক বা জিতুক, ইস্টবেঙ্গল একা চিরন্তন, প্রবাহমান নদীর মতো ধরতে পারেন, গঙ্গা নদীর মতো। আমরা সবসময় জয় ইস্টবেঙ্গল কথাটা লিখব। আমি অসংখ্য ইস্টবেঙ্গল সমর্থকের কাছে একান্ত অনুরোধ করব, আপনারা কমেন্ট সেকশনে এসে জয় ইস্টবেঙ্গল কথাটা অতি অবশ্যই লিখবেন। একই সঙ্গে যদিও আপনাদের ইচ্ছা হয় তাহলে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে কিন্তু প্রেস করতে আপনারা কোনোভাবেই কিন্তু ভুলবেন না। 11,000-এর কাছাকাছি ইস্টবেঙ্গল সমর্থক এই স্পোর্ট পেন্সিলের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনি আশা করি ইস্টবেঙ্গল সমর্থক ব্যতিক্রম কোনো সিদ্ধান্ত নেবেন না। এবার চলে আসো ভিডিওর মূল প্রসঙ্গে। দেখুন, এমন একটা সময়ের মধ্য দিয়ে আমরা ভিডিওটা করছি যে ভিডিওতে ইস্টবেঙ্গল ক্লাব সম্পর্কে বিশেষ আপডেট থাকার কথা নয়, আপডেট নেইও। আমরা মূলত আলোচনামূলক বা প্রতিবেদনমূলক ভিডিও করি। এই ফুটবলের আসার সম্ভাবনা আছে, তিনি আসলেও আসতে পারেন, একে আনা গেলেও আনা হতে পারে। অনেক ইস্টবেঙ্গল সমর্থক বিষয়টা হয়তো বুঝতে পারেন না, তারা অন্যরকম মন্তব্য করেন। দেখুন, জোসেফ বেইতে ইস্টবেঙ্গলে আসবে এরকম দাবি স্পোর্টস পেন্সিল চ্যানেল কখনো করেনি, বা ব্রাইটের ক্ষেত্রেও করেনি কিন্তু সম্ভাবনা। ইস্টবেঙ্গল ক্লাবের এই মুহূর্তে যা সিচুয়েশন, 5টা ম্যাচ খেলে 4টে পয়েন্ট, এই পরিস্থিতির দায়ীকে মূলত বিদেশি ফুটবলাররা। ক্রেসপোকে বাদ দিয়ে এবং হেজাজি মাহেরকে বাদ দেবো, তিনি একটা ম্যাচে সদ্য পরিবর্তিত ফুটবলে নেমেছেন, বাকি যে ফুটবলারগুলো রয়েছে তারা চরম ব্যর্থ হচ্ছে। প্রত্যেকটা দলের বিদেশি ফুটবলার যখন সোনা ফলাচ্ছে, সেই দলটাকে টেনে নিয়ে যাচ্ছে। খুব সোজা ভাষায় বলতে গেলে, ভারতীয় ফুটবলে বা ইন্ডিয়ান সুপার লিগে একটা দলকে মূলত বিদেশি ফুটবলাররাই এগিয়ে নিয়ে যায়। ভারতীয় ফুটবলাররা তাদেরকে একটা যোগ্য সমর্থন করে। সেখানে ইস্টবেঙ্গল ক্লাবের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এত বড় বড় নাম, 6টা বিদেশির মধ্যে সমস্ত বিদেশি, আমি দুজন বিদেশির নাম ইতিমধ্যে বাদ দিয়ে দিয়েছি, প্রত্যেকটা বিদেশি চরম ব্যর্থ হচ্ছে। সব থেকে বড় কথা, মাঝমাঠ এবং আক্রমণ ভাগের মধ্যে যে সমন্বয় বা কোঅর্ডিনেশন বা গোল করার যে ক্ষমতা, সেটা দেখাতে, সেটা সুইভেরিও তোরো হোক, ক্লেটন সেলভা হোক বা বোর্জা হেরেরা, গত মরশুমে দুর্দান্ত একটা পরিসংখ্যান নিয়ে তিনি এসেছিলেন, আমরা মনে করেছিলাম এবারের ইস্টবেঙ্গল ক্লাবে সেরা রেকর্ড তিনি। কিন্তু এখনো পর্যন্ত বন্ধু, আমরা কোনো একটা বিদেশিকে, আমি ক্রেসপোকে তালিকায় বাদ রেখেছি, তিনি মোটামুটি নড়ে চড়ে ফুটবলটা দিচ্ছেন মাঝমাঠে, একটা লড়াকু ফুটবল তিনি খেলছেন, এর বাইরে কেউ কিন্তু করছে না। ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে ডেভিডের মতো একটা ফুটবলার, মাউন্ট স্পোর্টিং এ তিনি খেলছেন, ইন্ডিয়ান সুপার লিগ খেলার স্বপ্ন দেখেন তিনি। মাউন্ট স্পোর্টিং এর হয়ে কলকাতা লিগ বলুন বা ডুরান কাপ বলুন, এমনকি আই লিগও কিন্তু তাকে প্রথম দিকে বসিয়ে রেখে বিদেশি কোচ যে ভুলটা করেছেন, তিনি সেই ভুল আর করছেন না। এই মুহূর্তে মোহামেডান আই লিগ শীর্ষে আছে, তার সৌজন্যে কিন্তু এই ডেভিড। এরকম একটা গোল মেশিন কিন্তু ইস্টবেঙ্গল কাপ নিতেই পারে। এখানে একটা প্রশ্ন যদি কিন্তু রয়েছে, নিতে তো পারে, ডেভিড ভীষণভাবে আগ্রহী, কিন্তু মোহামেডান স্পোর্টিং তাকে ছাড়তে একেবারেই আগ্রহী নয়। তার মতন ফুটবলারকে ছাড়ার মতো বোকামি মোহামেডান স্পোর্টিং কেন, কোন ফুটবল দলই করবে না। কিন্তু একটাই ইস্টবেঙ্গল ক্লাবের সম্ভাবনা যে ডেভিড কিন্তু ইন্ডিয়ান সুপার লিগে খেলতে চাইছে, তিনি আই লিগে ছোট্ট গন্ডির মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে চাইছেন না। যদি ইস্টবেঙ্গল ক্লাব একটু উদ্যোগী হয়, আমি ইস্টবেঙ্গল ক্লাব না বলে ইমামি টিম ম্যানেজমেন্টের কথা বলবো, তারা যদি উদ্যোগী হয়। দেখুন, অনেক বিদেশি ফুটবলারের কথা আমরা বলেছি, সেসব বিদেশি ফুটবলারকে নেওয়া গেলেও যেতে পারে। অনেকে বলছেন যে ফর্ম নেই, বন্ধু যারা খেলছেন তাদের কি ফর্ম আছে, একটু তো পরিবর্তন হিসেবে দেখা যেতেই পারে, খুব একটা ভালো বাজেটের মধ্যে না। আমি কালকে যার নাম বলেছিলাম আই লিগ জয়ী যে ফুটবলারটা, তাকে নেওয়ার জন্য খুব একটা পয়সা, তার যে এই মুহূর্তে মার্কেট ভ্যালু, খুব একটা পয়সা খরচ তাকে নেওয়ার জন্য করতে হতে পারে না। তবে হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আসছে যে আপাতত ট্রান্সফার উইন্ডো না খোলা পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবে যেসব ফুটবলার রয়েছে তাদেরকে নিয়েই কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবকে চলতে হবে। ট্রান্সফার উইন্ডো খুললে তবেই কিন্তু নতুন, সেটা ভারতীয় হতে পারে, বিদেশি ফুটবলার হতে পারে,
ফ্রি ফুটবলার হলে আলাদা কথা, তবেই নেওয়া যেতে পারে। ঠিক এই জায়গাটাতে বন্ধু ডেভিডের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাব সত্যি করে একটা যোগাযোগ করেছে। ডেভিড ভীষণভাবে ইন্ডিয়ান সুপার লিগে খেলতে আগ্রহী, লাল হলুদ জার্সি গায়ে যদি একটু যদি আগেকার দিনে ইস্টবেঙ্গল ক্লাব হোক তাহলে আজকে দাবি করতে পারতাম যে জানুয়ারি মাসে আমরা ডেভিডকে দেখব লাল হলুদ জার্সি গায়ে। আজকের ইস্টবেঙ্গল কর্মকর্তারা নখদন্তহীন সিংহের মতো, তাদের কোনো ক্ষমতা নেই, ইনভেস্টরের হাতে সব ছেড়ে দিয়েছে। ইনভেস্টরকে সম্মান জানিয়েই বলি তাদের বিশেষ কোনো পয়সা খরচ করার যোগ্যতা নেই। যদি এমনও দেখেন যে আগামী ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল ক্লাব কোনো ফুটবলারকে, সেটা ভারতীয় হোক বা বিদেশি হোক, কাউকে রেজিস্টার না করতে পারে তাহলে অবাক হবেন না। আমার মনে হয় বন্ধু কাউকে করতে পারবে না। ইমামি একটু দেখে নেবে যে প্রথম লেগে ইস্টবেঙ্গল ক্লাবের কি অবস্থা, যদি সুপার সিক্সে যাওয়ার একটা ন্যূনতম মিনিমাম সুযোগ থাকে তাহলে তবু তারা কিছু পয়সা খরচা করলেও করতে পারে, এটা যদির কথা। তা না হলে তারা মনে করবে ছেড়ে দে আমাকে, কেঁদে বাঁচি, যে অবস্থায় দলটা চলছে ঠিক সে অবস্থায় দলটা চলুক। সবশেষে একটা কথা আপনাদের না জানিয়ে বলতে পারছি না, এরকম দুর্বল ইনভেস্টর থাকলে পরে ইস্টবেঙ্গল ক্লাব এগোবে না। একই সঙ্গে এটাও বলতে হয় এই দুর্বল ইনভেস্টরকে কারা আনলো, এই ক্লাব কর্মকর্তারা। বাস্তবে কি এই ইস্টবেঙ্গল কর্মকর্তাদের কোনো যোগ্যতাই নেই, এদের ইস্টবেঙ্গল নামটাকে বিপণন করার কোনো ক্ষমতাই নেই। এরা একটা কথা দিয়ে আপনাদেরকে আফিমের নেশায় বুথ করে রেখে দিয়েছে, আমরা ক্লাবকে বিক্রি করিনি, মোহনবাগান করে দিয়েছে। মোহনবাগান ক্লাবকে বিক্রি করেছে বললে এখনই আপনারা আমার মধ্যে সমুজ পেরুন তকমা দাগিয়ে দেবেন। আমি আজকের ভিডিওতে বন্ধু সে প্রসঙ্গে একটা কথা বলবো না, খালি ছোট্ট করে একটা কথাই বলি, ইস্টবেঙ্গল ক্লাবকে বিক্রি কারা করার দিকে এগোচ্ছেন তাদেরকে চিহ্নিত করুন, তাদের কথা ভাবুন। ধন্যবাদ।